এবার উত্তর কোরিয়ার আকাশে গুপ্তচর বিমান পাঠিয়ে আকাশসীমা লঙ্ঘন করেছে আমেরিকা, এমনটাই অভিযোগ এনেছে উত্তর কোরিয়ার সরকার কিম জং উন। একই সঙ্গে অভিযোগ করেছে কোরীয় উপদ্বীপের কাছে পরমাণু ক্ষেপণাস্ত্র থাকায় ডুবোজাহাজ মোতায়েন করার পরিকল্পনা করেছে ওয়াশিংটন। উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র দাবি করেছে আমেরিকার তরফে ওই গুপ্তচর বিমান পাঠিয়ে উস্কানি দেওয়া হয়েছে। চলতি মাসে আমেরিকার এই বিমানটি উত্তর কোরিয়ার আকাশে দেখা গিয়েছিল বলে পিয়ংইয়ং এর দাবি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই মুখপাত্র আরও দাবি করেন, চলতি মাসে গুপ্তচর বিমানটি বেশ কয়েকবার পূর্ব সাগরের উপর দিয়ে উত্তর কোরিয়ার আকাশে অনুপ্রবেশ করেছিল। তিনি এক বিবৃতিতে বলেন, কোরিয়ার পূর্ব সাগরের আমেরিকার বায়ুসেনার ওই কৌশলগত বিমান যে কোনো মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়বে না তার কোনো নিশ্চয়তা নেই। অতীতের ঘটনা উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, পিয়ংইয়ং আগেও উত্তর কোরিয়ার আকাশে অনুপ্রবেশ করা আমেরিকার গুপ্তচর বিমান গুলি করে ধ্বংস করেছিল। ওয়াশিংটনকে এই গুপ্তচর বৃত্তির মূল চোকাতে হবে বলে সতর্ক করা হয়েছিল কিম সরকারের তরফে। কিম সরকার আরও দাবি করেছেন, উত্তর কোরিয়ার উপদ্বীপে আমেরিকার কৌশলগত পরমাণু ডুবোজাহাজ মোতায়েনের পরিকল্পনা ছদ্মবেশী পরমাণু বা ব্ল্যাকমেইল। আমেরিকার এই পদক্ষেপ আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে বলেও দাবি করেছেন উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার তরফে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতি স্পষ্টভাবে প্রমাণ করে যে আমেরিকার উস্কানিমূলক সামরিক পদক্ষেপের কারণে কোরিয়া উপদ্বীপের সামরিক সংঘাত বাড়তে পারে। এপ্রিলে ওয়াশিংটন জানিয়েছিল, আগামী কয়েক দশকের মধ্যে আমেরিকার তরফে একটি পরমাণু ক্ষেপণাস্ত্র যুক্ত ডুবোজাহাজ দক্ষিণ কোরিয়ার বন্দরে পাঠানো হবে। যদিও তা কোন সময় পাঠানো হবে তা নিয়ে ওয়াশিংটনের তরফে নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি। উত্তর কোরিয়া এই বছর একাধিকবার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যার মধ্যে রয়েছে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। এই মাসে কিম সরকার একটি সামরিক গুপ্তচর উপগ্রহ কক্ষপথে পাঠানোর চেষ্টা করেছিল বলেও জল্পনা উঠেছিল। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রসঙ্গে সে দেশের সেনাবাহিনী জানিয়েছিল, আমেরিকা এবং তার বন্ধু দেশ দক্ষিণ কোরিয়ায় জবাবি হামলা চালানোর উদ্দেশ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হচ্ছে। আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক তিক্ততার কথা সকলেরই জানা। বিভিন্ন বিষয়ে একে অপরকে তুলে ধরে করে আসছে দুই দেশ, এমনকি দুই দেশের তরফে পরমাণু হামলার হুমকিও দেওয়া হয়েছে একে অপরকে। আর এটাও উত্তর কোরিয়ার মাথা ব্যথার অন্যতম কারণ। এদিকে আমেরিকার সঙ্গে সামরিক চুক্তি করার জন্য দক্ষিণ কোরিয়াকেও হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার প্রশাসক কিম জং উনের বোন কিম ইয়ো জং। কিম ইয়ো জং বলেছিলেন, আমেরিকার সঙ্গে সামরিক চুক্তির মাশুল দিতে হবে দক্ষিণ কোরিয়াকে। নিরাপত্তা মজবুত করার যে প্রতিক্রিয়া চালাচ্ছে দুটি দেশ তাতে পরিস্থিতি আরো বিগড়ে যেতে পারে। তবে উত্তর কোরিয়ার বিরুদ্ধেও বিস্তর অভিযোগ রয়েছে আমেরিকার। অনেক ক্ষেত্রে কিমের দেশ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র গিয়ে পড়েছে পড়শি দেশে, তাতে যুদ্ধের পরিস্থিতিও তৈরি হচ্ছে। অক্টোবরে জাপানের ভূখণ্ডের উপর দিয়ে একটি মাঝারি পালার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। উত্তর পূর্ব জাপান অতিক্রম করে ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে। উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে জাপান সাগরে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আমেরিকা এবং তাদের মিত্র দেশ দক্ষিণ কোরিয়া। তা নিয়েও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল।